আসছে সাধারণ ছুটি। করোনার বিস্তার রোধে আগামী 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে, এই বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার 11 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। এ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে, আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহের জন্য বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কী কী বিধিনিষেধ থাকবে সেটি নিয়ে এখন কাজ চলছে, প্রজ্ঞাপনে এসব বিষয়ে স্পষ্ট করা হবে। এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে সোমবার ও মঙ্গলবার, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লা যাত্রী পরিবহন বন্ধ থাকবে, আর 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে। সরকারি সূত্র মতে মোটামুটি গত বছর সাধারণ ছুটিতে যেভাবে চলেছিল সেই রকমই হতে পারে। গত বছর 26 মার্চ থেকে সাধারণ ছুটির ঘোষণা হয়েছিল, প্রথমে 10 দিনের ছুটি ঘোষণা করা হলেও পরে কয়েক দফায় বাড়িয়ে 66 দিন সাধারণ ছুটি হয়। প্রথমে জরুরি সেবা ছাড়া প্রায় সব কিছু বন্ধ থাকলেও এক পর্যায়ে রপ্তানিমুখী শিল্প কারখানা সহ কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল। এদিকে রোববার 11 এপ্রিল দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 78 জন মারা গেছেন, এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,739 জনে। এ সময় 5,819 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,84,765 জন। করোনা ভাইরাস নিয়ে রোববার 11 এপ্রিল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও 4,212 জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,76,590 জন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিটি টিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।